আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ অ্যাম্ব্রক্স সিরাপ। এই সিরাপটি যাদের শ্লেষাযুক্ত কাশি অর্থাৎ গলায় কফ আটকে থাকে, কাশি দিলে কফ ভিতর থেকে আসে না, শ্বাসতন্ত্রের শ্লেষাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ অর্থাৎ অনেকের গলায় বারো মাসই কফ লেগে থাকে, অনেকের শ্লেষাযুক্ত অ্যাজমা অর্থাৎ কফ আটকে থাকে এবং শ্বাস নিতে কষ্ট লাগে, সাইনোসাইটিস এবং রাইনাইটিস অর্থাৎ মাথা বারবার অনুভব হওয়া বা নাক বারবার হয়ে থাকা এবং অ্যালার্জিজনিত নাকের প্রদাহ এবং নিউমোনিয়া অর্থাৎ যাদের নিউমোনিয়া শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে শ্বাসনালী পরিষ্কার করার জন্য এই ওষুধটি ডাক্তাররা রোগীদেরকে দিয়ে থাকে। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো এই সিরাপটির সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ের সেবনবিধি এবং এর মূল্য কত। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সিরাপটির সেবনবিধি, 2 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে 3 বার আহারের পর, 5 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ করে দিনে 3 বার এবং 10 বছরের ঊর্ধ্বে 2 চামচ করে দিনে 3 বার। এই সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই সিরাপটি অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। প্রিয় দর্শক, প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ঠিক এই ওষুধটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে পেট ব্যথা, পেট ভরা ভাব দেখা দিতে পারে ইত্যাদি। গর্ভাবস্থায় এই সিরাপটি সেবনে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবু গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম 3 মাস এই সিরাপটি সেবন করা উচিত নয়। স্তন্যদানকালের এই সিরাপটি সেবন নিরাপদ কিনা তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এই সিরাপটিতে রয়েছে 100 মিলি ঔষধ এবং এই সিরাপটির মূল্য 50 টাকা। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।